ওয়েলকাম ব্যাক। আমরা শিলিগুড়িতে জানতেই পেরেছো এসেছি, তো কিছুদিন এখানে থাকবো। আর শিলিগুড়িতে আসলে এখানে আমরা একদিন তো সিটি সেন্টার চলে আসি। তো এইবারে একটা বেশ খুব সুন্দর ব্যাপার হয়েছে, প্রত্যেক দিন প্রত্যেকবার যখন এখানে আসি আমরা, তো মেন রোড হয়ে আসা হয় এখানে সিটি সেন্টারে। কিন্তু এইবারে যেই টোটোটা আমরা নিয়েছিলাম সে হলো ভেতর ভেতর রাস্তা দিয়ে নিয়ে আসছিল। আর বেশ সুন্দর ব্যাপারটা হলো কি, এখানকার যে নেচার অনেকটা সুন্দর, মানে একে চা বাগান, আর এই যে দেখলে একটা ছোট্ট নদী মতন বয়ে যাচ্ছে, তারপরে ভেতর ভেতরে রাস্তা, তো অনেক ছোট ছোট যেরকম আর্কিটেকচারাল ডিফারেন্সগুলো, ছোট ছোট মন্দির, মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছি বড় রাস্তা হয়ে যাচ্ছে আর কি এখানে দেখতে পাবো, তাও হঠাৎ করে দেখলাম এত কিছু। সামনে দেখছো, দেখো একটা বড় স্কুল, টেকনো গ্রুপের এটা ওয়ার্ল্ড স্কুল, এরকম শ্রী শ্রী একাডেমিকেও দেখতে পেলাম, আরও এখানে চার পাঁচটা না বড় বড় স্কুলও দেখতে পেলাম। তো প্রথমটা বুঝতে পারিনি যে কি এই ভেতর ভেতর রাস্তা হয়ে আসবো, তাহলে আরও একটু স্টার্টিং থেকে সজাগ থাকতাম যে আর অনেক কিছু দেখতে পাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তাও একটা বেসিক তোমরাও দেখে বুঝতে পারবে যে কি এই এরিয়াটা যে আমি যাচ্ছি এখানকার মানে নেচারটা এত সুন্দর, অনেকটাই ডিফারেন্ট ঘরবাড়িগুলো, তারপর কিছু স্কুলস আছে এই রাস্তায় যেতে, আর সবকটা বড় বড় স্কুল পাশাপাশি। কিন্তু আমাদের ফুচকা এখানে আমি দেখলাম প্রত্যেকটা গলিতে যাচ্ছি একটা করে ফুচকার দোকান আমি দেখছি বসে আছে, মানে ফুচকাটা সব জায়গাকে নিজের আপন করে নিয়েছে। তো এই একদিন আমাদের শিলিগুড়িতে আসলে সিটি সেন্টার যাওয়া হয়, আর ভালো লাগে যে অ্যাকচুয়ালি এখানকার লোকজন, তাদের ড্রেস আপ, আর ওরা খুব সুন্দরভাবে অন্যরকমভাবে সাজে, তো আমার বেশ ভালো লাগে। আর জাস্ট দেখলে একটা বড় মানে ওটা হসপিটাল ছিল, ওটা আমরা পার হয়ে এলাম। তো ওভারঅল সিটি সেন্টার পৌঁছাতে পৌঁছাতে অনেক কিছু সুন্দর জিনিস আমি ডিসকভার করলাম, আর একটুখানি তার মধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ফাইনালি দেখো সন্ধ্যা নামতে নামতে আমরা সিটি সেন্টার চলে এসেছি। আর এই যে সামনে দেখছো সিটি সেন্টার ঢোকার মুখে উল্টো দিকে এই বেশ ছোট ছোট দোকানগুলো, খাওয়া দাওয়া ওদের মতন, মানে অনেক কিছুই এখানে আছে। কেন আমি এখানেও একবার দেখে মানে এর ভেতর দিকেও দেখে এসেছি যে ওদের যে বেসিক যে আমরা খাই না, যেরকম মোমো টোমো এই সব, ভেতরে তো সব ব্র্যান্ডের সবগুলো আছে যেখানে আমরা খেতেই পারি, KFC আরও সব কিছু আছে। কিন্তু বাইরে ওদের লোকালসদের বেশ সুন্দর দোকানগুলো আছে, ওখানেও বেশ ভালো খাওয়া দাওয়াই পাওয়া যায়। আর মলের মধ্যে তো ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। আর যেহেতু দুর্গাপুজোর পরে এসেছি আর কালী পুজোর আগে, তো এখানে অনেক কিছু এই সিটি সেন্টার ভেতরে দেখতেও পাওয়া গেছে। আজকাল যেরকম কয়েক বছর ধরে দেখছি যে পুজোর আগে মলগুলোকে এত সুন্দর করে সাজানো হয়, স্পেশালি দুর্গা প্রতিমা বানানো হয়, তো ওইটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। আমি একবার একটা মনে হয় ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতার ভেতরে, কেমন হলে ওটা আমি লিঙ্ক করে দেবো, মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। আর এখানেও ঢুকে দেখতে বলো, শিলিগুড়িতেও এই ট্রেন্ডটা বজায় রেখেছে। দেখো সামনে মা কি সুন্দর প্রতিমা একটা বানানো হয়েছে। আর এই যে সিটি সেন্টারটা না, এইটা বেশ ওয়াইড স্প্রেড, মানে অনেকটাই, তো আশা করেছিলাম না যে কি সবটাই ঘুরে উঠতে পারবো, কিন্তু যেইটুকু পোর্শন ঘুরেছি তো দুটো মার প্রতিমা দেখতে পেয়েছি, তোমাদের সাথে দুটোই শেয়ার করছি। আর টুকটাক কেনাকাটা তো থাকেই, কেন কি আমি যেটুকু বুঝলাম, জানি না কতটা ঠিক কতটা ভুল, যে জায়গার হিসাবে না এই প্যান্টালুনস হোক ট্রেন্ডস হোক এখানকার আইটেমগুলো মনে হয় একটু ডিফারেন্ট তো হয়েই যায়, তো সেটা আমার ফিল হয়, আমি জানি না কতটা ঠিক আমি কতটা ভুল, কিন্তু আমার বেশ ভালো লাগে এখানকার এই যে সাজানো গোজানো। দেখো ওদের মতন ওদের হিসাবে একটু ডিফারেন্ট, তাই না? আর তোমরা নোটিস করেছো আমি যেরকম হায়দ্রাবাদেও গেছিলাম, ওখানকার রাস্তাঘাট, পাশাপাশি ঘরগুলো, ওর আর্কিটেকচারাল যে ডিফারেন্সগুলো, আর ওখানকার লোকজন, ওখানকার সুন্দর ট্রেডিশনাল সাজগোজ, আর ওইখানকার খাওয়া দাওয়া সব কিছুই অ্যাট্রাক্ট করে। যতটা পারি চেষ্টা করি কালেক্ট করে নিয়ে নিজের এই ব্লগগুলোতে রাখার, কখনো কখনো আমিও দেখি আর কখনো কখনো তোমাদের সাথে সেটা শেয়ারও করি। আর একজনকে দেখো কেনাকাটা হয়ে গেছে, তাই শান্ত হয়ে বসে গেছে। আর এই দেখো এখানে অনেকটা হেঁটে এসে, মানে মলটা তো অনেক বড়,
এইখানেও একটা আমরা দেখলাম প্রতিমা সাজানো হয়েছে। দ্যাট মিন্স আরও হয়তো ঘুরলে আরও হয়তো দেখতে পাওয়া যেত, কিন্তু টাইমের একটা তো কনস্ট্রেন্ট আছেই। তো নিচে গিয়ে একবার দেখবো সেটা, মানে প্রতিমাকে তোমাদের সাথে সামনাসামনি আমি একটুখানি দেখিয়ে দেবো। তো দেখো কি সুন্দর সবাই ছবি টবি তুলছে। তো এটাই হয়, তো মার প্রতিমা হয়তো আরও দু এক জায়গায় ছিল, দেখতে পাইনি। তো দেখতে একটু ভুলে যেও না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ছোট ছোট আমার ব্লগ আমি তোমাদের সাথে আমার শেয়ার করতেই থাকি। তো আশা করি তোমাদের ভালো লাগবে একটু আধটু। তো এই জন্য শেয়ার করে মানে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো। তো আমি ওই দুর্গা প্রতিমা দেখছিলাম আর কোথাও কিছু আছে কি না, তো সেরম দেখতে পাইনি, অনেক লেটও হয়ে যাবে। তো এইবারে খাওয়া দাওয়া একটু, চলো ঢুকি। সবাই এখানে বসে গেছে অলরেডি। খাওয়া দাওয়া করে এবারে ফেরার পথে মানে আমি দেখলাম আমি আর একটা জিনিস মিস করে গেছি। এইখান থেকে বেরিয়ে যে মানে সিটি সেন্টারের বাইরে একদম না, এই যেরকম এইসব ড্রাই ফ্রুটসের দোকান আছে না, আমি উল্টো দিকে দেখলাম একটা শপ ছিল যেখানে সাদা রঙের অনেক মানে হয় না যে টপস কুর্তি সাদা রকম সাদা দিয়ে ভ্যারাইটি ছিল, তো ওটা আমি মিস করে গেছি। তো ওটা তোমরা গেলে নিশ্চয়ই একবার দেখো। আর ফেরার পথে আর এই যে আবাসে একটু ভেতর ভেতর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো অনেক কিছু দূর মানে একটা হয় না জঙ্গল, আর তার মধ্যে দূরে লাইট টিপ টিপ করছে, দেখতে বেশ ভালোই লাগে। তো এই হলো আজকের আমার দিনের একটা ছোট্ট বেড়ানোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আমরা যাব দার্জিলিং, তো সেটার ব্লগও শেয়ার করব। আজকের জন্য এতটাই, বাই বাই।